আগে থেকে যে চাষ হয়েছিল আমাদের এলাকায় এখন একটু বৃদ্ধি হয়েছে এবং আমরা আরো উদ্যোগ নিচ্ছি সামনে যাতে আরো একটু ভালো আমরা করতে পারি সেইভাবে আমরা উদ্যোগ নিচ্ছি আর দ্বিতীয়ত এখান থেকে সরিষা থেকে যে আমাদের কিছু তেলের ঘাটতি পূরণ হয় কিছু না ভালোই তেলের ঘাটতিটা হয় পূরণ হয়ে যায় এবং এর ডাটিগুলো দিয়ে আমরা জ্বালাইতে পারি সরিষা থেকে খৈল হয় সেই খৈলটাকে আমরা গরুরে গবাদি পশুরে খাওয়াইতে পারি এবছর কোনো দুর্গতি বড় ধরনের কোনো এফেক্ট আসে নাই সরিষায় এই রোগ শোক কম তাই বলতেই বলা যায় যে রোগ শোক নাই তবে যদি কুয়াশা বেশি হয় তাহলে একটু ওই যে একটা ফুকা আছে যে জাপ ফুকা বলে আর কি যে একবারে কালো হয়ে থাকে ওই ফুকাটা হয় তো ওই ফুকাটা হলে কিছু স্প্রে করলে ঠিক হয়ে যায় তবে সরিষায় অধিক ফলন সরিষা কোনো ক্ষয়ক্ষতি নাই সরিষা বিশাল লাভজনক এই এলাকায় বৃষ্টি বাদল কম হয় তারপরে আপনার এই সেচ পাম্পের যদি ভালো ব্যবস্থা থাকে তাহলে ফসলের মোটামুটি আশা করা যায় নিজেদের চাহিদা মিটায়ও বাইরে এটা ইক রপ্তানি করা যায় আর কি সরিষা আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন এবার এবার কোনো আপনার এখনও প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে নাই আবার অনেক সময় আপনার কুয়াশার জন্য অনেক ক্ষতি হয় তাই এখনও আলহামদুলিল্লাহ এবার ওরকম কুয়াশায় কোনো ক্ষতি হয় না সরিষায় গোপালগঞ্জ জেলায় এবছর 4,980 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে গত বছরে আমাদের আবাদ ছিল 4,560 হেক্টর গত বছরের তুলনায় এবছর 420 হেক্টর জমিতে সরিষার আবাদ বেড়েছে প্রতি বছর আমাদের দেশের তেলের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে গিয়ে বিদেশ থেকে অনেক তেল আমাদের আমদানি করতে হয় এতে বৈদেশিক মুদ্রার অপচয় হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে সরিষা চাষে উদ্বুদ্ধ করছে প্রতি বছরই আমাদের সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে সরিষা যদি সঠিকভাবে হারভেস্ট করে কৃষক ঘরে তুলতে পারে তাহলে প্রায় 6,900 মেট্রিক টন সরিষা উৎপাদন হবে যেটা দিয়ে প্রায় 2,800 মেট্রিক টন তেল উৎপাদন করা সম্ভব গোপালগঞ্জ জেলায় 12,53,000 লোকের জন্য বছরে যে পরিমাণ তেলের প্রয়োজন হয় সেই তেলের চাহিদা মেটানোর জন্য এই সরিষা প্রায় 1/4 তেল উৎপাদন করা সম্ভব বাজারে যেহেতু তেলের দাম অনেক বেশি কৃষকরা সরিষা চাষে উদ্বুদ্ধ হচ্ছে নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি সরিষা বাজারে বিক্রি করে কৃষকরা লাভবান হবে